সামান্য একটা মেয়ে, সামান্য একটা মেয়ে, 22-23 বছরের মেয়ে, মেয়ে ছেলে, সামান্য একটা 22-23 বছরের মেয়ে, কমার্সের ছাত্রী মুসকান তার নাম, কি করলো? একটা ধ্বনি দিল, আল্লাহু আকবার। এইটুকু একটা বাক্য বলার কারণে সারা পৃথিবী তাকে নিয়ে পাগল, ঠিক না বেটি? এটা হলো জিহাদুল দ্বীন, ধর্মের জন্য যুদ্ধ করা। কিন্তু বুঝতে পারছেন না, ধর্মের জন্য যুদ্ধ করা। কোরআনে এই কথাটা বারে বারে বলা আছে, কিন্তু আমরা কি করি? আমরা জিহাদু ফিদ্দিন নিয়ে মারামারি করতে শুরু করেছি, বক্তায় বক্তায়। এ বক্তাও কি সালাম দেয় না? আশ্চর্য জানেন, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদের, খারাপ ভাববেন না যেন বাপেরা, জাস্ট ফর এক্সাম্পল। এমন একটা ধর্ম আছে এই ভারতবর্ষে যে ধর্মের ধর্মগ্রন্থ অনেক, ধর্মের মানে আরাধনা উপাসনার বস্তুগুলো অনেক। ক্লিয়ার? বুঝতে পারছেন আমার কথাগুলো? আমার একটু কথাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে কথা হচ্ছে। মানে ধর্মগ্রন্থ অনেক, যাদের নিয়ে আরাধনা উপাসনা করে তাদের সংখ্যাও একাধিক। তো যে ধর্মের দেবতার সংখ্যা একাধিক, যে ধর্মের ধর্মগ্রন্থের সংখ্যা একাধিক, কোনোদিন শুনেছেন সেই ধর্মের ধর্মগুরুরা স্টেজে এসে কোনোদিন মারামারি করতে দেখেছেন? এ মুরব্বী লোকেদের জিজ্ঞেস করুন তো বাপেরা, দেখেননি না? যুক্তি বলে কিন্তু মারামারি হওয়াটা সম্ভব। এ বলবো আমি এই দেবতার, ও বলবো আমি ওই দেবতার, এ বলবো আমি এই ধর্মগ্রন্থের, ও বলবো আমি ওই ধর্মগ্রন্থের, ধর্মগ্রন্থে যুদ্ধ যুদ্ধ হতে পারে, সম্ভব। কিন্তু দুঃখের বিষয় কি বলুন তো, যে ধর্মের ধর্মগ্রন্থ একটা, ধর্ম যে ধর্মগুরুটা যিনি এসেছিলেন হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তিনি হলেন একজন, মোহাম্মদ সাল্লাম, ঠিক না বেটি? আর যে ধর্মের সৃষ্টিকর্তার সংখ্যা কজন? একটা, আহার ওয়াহিদ নয়, আহার। সেই ধর্মের ধর্মের মানুষগুলো, ধর্ম বেশিরভাগ ধর্মগুরুগুলো কি করছে? তারা নিজেদের মধ্যে মারামারি করতে 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 করতেই শেষ, এর মতো বলছে, ওর মতো বলছে, মারামারি কাটাকাটি ফাটামানি হচ্ছে। বাপেরা, যে আজকের একটা কথা শিখিয়ে গেলাম, জিহাদু ফিদ্দিন, জিহাদু লিদ্দিন, জিহাদু ফিদ্দিন, ধর্মের মধ্যে যুদ্ধ করা, তার বিচার হবে আলাদা। আর জিহাদু লিদ্দিন, ধর্মের জন্য যুদ্ধ করা, তার সম্মান আলাদা। আমার সাহাবীরা করেছেন কি, নবীর সাহাবীরা করেছেন কি, জিহাদু লিদ্দিন। এই শুধু তাই নয়, সাহাবীরা নয়, যুদ্ধ করেছে কে বলে যাচ্ছি? শাহজালাল ইয়ামিনী, বাংলাদেশ ইন্টারন্যাশনাল শাহজালাল এয়ারপোর্ট, শাহজালাল এমিনি জিহাদুল উদ্দিন করেছে। শুধু তাই নয়, ওই আজমিরের জমিনে শুয়ে আছে খাজা মঈনুদ্দিন চিস্তি, যাকে আজমিরি রহমাতুল্লাহ বলা হয়, তিনি করেছেন জিহাদু লিদ্দিন, ধর্মের জন্য যুদ্ধ করেছে। এই জন্য শুধু তাই নয়, মুজাদ্দিদ আল পেশানি জিহাদু লিদ্দিন, আর কটা বলবো, অগণিত রয়েছে। আবু বাকর সিদ্দিক রহমাতুল্লাহ পুরপুরাবি জিহাদুল উদ্দিন, এরা জিহাদুল উদ্দিন করেছে, ফিদ্দিনের মধ্যে থেকে একটু এড়িয়ে গেছেন। কিছু বুঝতে পারলেন? জিহাদু ফিদ্দিন, জিহাদুল উদ্দিন, এই দুটো জিনিস মাথায় রাখবেন। জিহাদুল উদ্দিন, আপনি যদি আল্লাহর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য যদি একটা শব্দ বলেন, আল্লাহ ওটাই পছন্দ করে নিয়ে সারা ওইটার ওসিলায় কিয়ামতের মাঠে নাজাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিরকম দেখুন, 3 ঘন্টা ওয়াচ করলো একজন ব্যক্তি, পরিবর্তন হলো না। হঠাৎ এমন একজন ব্যক্তি 10 মিনিট একটা কথা বলেছে, ওটাই তার মাথা ঘুরে গেছে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, শুনে নিন। রাসূলুল্লাহর একজন সাহাবী ছিলেন, নাম হলো তার জুলাইবি। কি বললাম বাপেরা? জুলাইবি। দেখতে কেমন? অত্যাধিক কালো, খুব কালো, মুখের আকৃতি তেমন ভালো ছিল না। তা একটু বয়স মতো হয়েছে, বেশ বিয়ের যৌবন হয়ে গেছে। তো জুলাইবি একদিন বসে আছে, তার নবীজি বলছে, জুলাইবি মনটা খারাপ কেন, কি হয়েছে? তা বলছে, ইয়া রাসূলুল্লাহ, সকলের মনের চিন্তা ভাবনা তো আলাদা হুজুর। তা নবীজি বুঝতে পেরে বলছে, বিয়ে করেছ, বিয়ে করেছ? তা জুলাইবি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একে মেয়ে দেবে, আমার একে গায়ের রং কালো, দেখতে খারাপ, আমার আবার কেউ মেয়ে দেয় হুজুর?
বিয়ে করবে? তো বলছে ইয়া রাসূলুল্লাহ বিয়ে কে না করতে? মনে রাখবেন একটা শব্দ কোথায় নিয়ে যায় দেখুন। তা মনে মুচকে হেসে ফেলেছেন। তা রাসূলুল্লাহ বুঝতে পেরেছেন জুলাই বিয়ে করতে চায়। শোনো শোনো, তুমি বলছো তোমার কেউ মেয়ে দেবে রে? শোনো আমি বলছি, এই মদিনার সব থেকে সুন্দরী মেয়ে, তৎকালীন যুগের মদিনার সব থেকে সুন্দরী মেয়ে এবং কোটিপতির মেয়ে, সব থেকে ধনী এবং কোটিপতি, এবং তার একটাই মেয়ে অতিব সুন্দরী। যাও যাও ওই লোকের বাড়ি যাবে, গিয়ে আমার কথা বলবে যে নবী বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন তোমার মেয়ের সঙ্গে বিয়ে দিতে। জুলাইবি পাশে থেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলবো। বলছে কি? বেঁচে ফিরে আসতে পারবো তো? স্বাভাবিক। আচ্ছা বলুন তো বাপেরা, সত্য কথাই না? বলছে ইয়া রাসূলুল্লাহ বেঁচে ফিরে আসতে পারবো তো? বলে আরে যাও না, তুমি গিয়ে বলবে, আমার কথা বলবে, যাও। ভয়ে ভয়ে বেচারা গিয়েছে, গিয়ে সেই মেয়ের বাপকে বলছে, সালাম দিয়ে বলছে, রাসূলুল্লাহ আপনার কাছে পাঠিয়েছে। হ্যাঁ বলো বলো বলো, কি ব্যাপার? বিয়ের জন্য পাঠিয়েছে। মেয়ের বাপ মনে করেছে রাসূলুল্লাহ মনে হয় আমার মেয়েকে বিয়ে করতে চায়। কিছু বুঝতে পারলেন? বলছে ও আরে খুশির খবর তো, ভালো কথা। তখন জুলাইবি বলছে রাসূলুল্লাহর জন্য নয়, তবে আমার জন্য। যেই বলেছে তখন ওনার মুখটা যেন কেমন হয়ে গিয়ে বলছে, দাঁড়াও তাহলে আমার বাড়িতে আলোচনা করতে হবে। বুঝতে পারলেন? বাড়িতে গিয়েছে, মেয়ের মাকে বলছে রাসূলুল্লাহ আমাদের জন্য আমার মেয়ের বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। মেয়ের মা তো খুশি, আরে রাসূলুল্লাহ আমার মেয়েকে বিবাহ করবো, আমার কপাল। বলছে রাসূলুল্লাহর জন্য নয়। বলে তবে? বলে জুলাই বিবের জন্য। বলে আপনি কি বলছেন, এটা সম্ভব? একটা কালো কুৎসিত ছেলে, দেখতে খারাপ, ভালো নয়, বেকার ছেলে, কিচ্ছু নেই, আর রাসূলুল্লাহ এমন একটা পাত্র পাঠালো, এটা যেন মানা যাচ্ছে না। তখন মেয়েটা ছিল একটু দূরে আড়ালে শুনতে পাচ্ছে। মেয়ে এসে বলছে, আব্বাজান আমি রাজি আছি, রাসূলুল্লাহ আমার জন্য পাত্র পাঠিয়েছে, আর আপনারা সেটাকে নাকচ করছেন, আমি রাজি আছি। বলে মা তুমি কি বলছো, আমার স্ট্যাটাস নেই, আমার সেটা বুঝি। বলছে না আমি রাজি আছি। বললো ঠিক আছে, বাইরে এলো, এসে সেই সাহাবি জুলাই বিবকে বলছে, বিয়ে করবে পয়সা কড়ি আছে? কিচ্ছু নেই। ও তাহলে কিচ্ছু নেই, আমার মেয়ের বিয়ে করবে তুমি? তখন মেয়েটা বলছে, আব্বাজান আপনার তো আল্লাহ অর্থ দিয়েছে, ওখান থেকে কিছু অর্থ দেন না। তা মেয়ের কথা শুনে বাপ একটু মনটা নরম হয়ে গেল, কিছু টাকা দিল। শুনে নিন কোথায় গিয়ে ঠেকছে, একটা শব্দ কোন জায়গায় নিয়ে যায় দেখুন। একটা শব্দ, আজকের মুসকানের একটা শব্দ নিয়ে আপনারা এত এ করেন তো, আর সাহাবিদের জগনে একটা শব্দ কোথায় নিয়ে গেছে দেখুন। তো এবারে করেছে কি, সঙ্গে সঙ্গে পয়সা দিল। জুলাই ফিল গিয়েছে দোকানে, গিয়ে বিয়ের যেখানে শাসনের পাওয়া যায় সব কেনাকাটা কমপ্লিট, মানে চুরি মানে যা কিনে মোটামুটি আপনারা বুঝতেই পাচ্ছেন, বিয়ের সরঞ্জাম সব কমপ্লিট, বরের ড্রেস সব কমপ্লিট, মানে লিস্ট করছে সেই দোকানদার টাকা দেবে, এমন সময় লোক সব ছোটাছুটি করছে। তখন বলছে, এ ভাই কোথায় যাচ্ছ, ছুটছো কেন, এ ভাই কি হয়েছে? তখন একজন সাহাবি বলছে, তুমি জানো না? বলছে না। আমি যাই, কি হয়েছে বলো না? বলছে যুদ্ধের ডাক এসে গেছে, শত্রুপক্ষ আমাদের আক্রমণ করতে আসছে, রাসূলুল্লাহ বলেছেন আত্মরক্ষা করার জন্য প্রত্যেকে বাড়িতে যা যা আছে নিয়ে বেরিয়ে পড়ো। তুমি জানো না? তুমি জানি রাসূলুল্লাহ তো আমাকে বিয়ে করতে পাঠালো, আমি তো এমন কথা শুনিনি, আমি তো বিয়ের সরঞ্জাম কিনতে এসেছি। ঠিক ওই মুহূর্তে একজন বয়স্ক সাহাবি ছিলেন, তিনি কি বললো জানেন? একটা কথা বলেছিলেন, বিয়ে করো। কি বুঝলেন বলুন তো শব্দটার মধ্যে, বিয়ে করো? এই কথা কখন বলে? আপনার অবাধ্য সন্তান, আপনার আপনি একটা কাজ করতে চাইছেন না, আপনার ছেলে চাইছে ওটা করবই তবে শুনবো, সেই সময় এই কথাটা বলেন না? আপনি বুঝতে পারছেন ছেলেটার ক্ষতি হবে, তা সত্ত্বেও কি করছে, নাচারে পড়ে করবি কর। এবার বুঝতে পারছেন? শুধু এইটুকু শব্দ ওই বয়স্ক সাহাবিটা খালি বলেছিল জুলাইবিবকে, বিয়ে করো। ব্যাস সঙ্গে সঙ্গে ব্রেন ঘুরে গেল, সোজা দোকানে চলে এলো, এসে বলছে, ভাই দোকানদার আমি মাল টাল কিনবো না, পয়সা আমি মাল কিনবো না, আমি তোমার দোকানে তরোয়াল পাওয়া যাবে? বলছে তরোয়াল? তোমার পাগলা পাগল লোক নাকি,
বিয়ে সরঞ্জাম কিনে খাতা রেডি, টাকা দেবে পয় মাল নিয়ে চলে যাবে, আর বিয়ে তরোয়াল খুঁজছে, এখানে তরোয়াল ফরোয়াল নেই, বল কোথায় পাওয়া যাবে? বাইরে এসে পাশের একটা দোকান থেকে তরোয়াল নিয়ে যুদ্ধে নেমে গেল। বলছে তুমি কি পাগল ছেলে নাকি? বলছে ভাই বিয়ে করা একটা ভালো কাজ, এর থেকে আরো একটা ভালো কাজ আমার তকদিরে এসে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যাস বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে যুদ্ধ করছে, যুদ্ধ করতে 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 শহীদ হয়ে গেল। প্রত্যেক যারা শহীদ হয়ে গেছে তাদের স্ত্রী ছেলে মেয়েরা আত্মীয় রয়েছে, যে যারা আত্মীয়দের খুঁজছে, আমার রসুল্লাহ খুঁজছে জুলাই বিনকে। সুবহানাল্লাহ, আমার জুলাই বিন কোথায়? জুলাই বিন তখন সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, জুলাই বিন তো বিয়ে করতে গিয়েছিল, আপনি তো বিয়ে করতে পাঠিয়েছিলেন তাকে। বলে জুলাই বিন কোথায়, জুলাই বিন কোথায়? দেখা গেল অবশেষে জুলাই বিবের দেহটা পাওয়া গেল। পাওয়া যেতে রাসূলুল্লাহ জুলাই বিবের দেহটা কবরস্থ করলেন, করে ঝরঝর করে কাঁদলেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার জুলাই বিন জান্নাতের মধ্যে আল্লাহ পাক তাকে দাখিল করিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? কোন শব্দটা ঘোরালো বলুন তো দেখি। বিয়ে ঠিক এইভাবে শব্দটা, বিয়ে করো একটা শব্দের মাধ্যমে আল্লাহ কোথায় নিয়ে গেল। এজন্য আজ বাপেরা আপনাদের কাছে যে কথাগুলো বলবো, বা একটু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে শুনবেন। আজকে আমার আলোচনার টপিকসটা কি থাকবে আগে থেকে বলে দিচ্ছি, যা হবে পাঁচ। কি বললাম বাপেরা? পাঁচ, পাঁচটা জিনিসের উপর কথা বলবো, যা বলবো আজকের ইনশাল্লাহ পাঁচ, পাঁচের উপরে কথা হবে। চলুন শুরু করছি। আমি আগে বলে দিই কোন কোন জিনিসগুলো উপর কথা বলবো। আচ্ছা, দোয়া করবেন, আখেরি মোনাজাত একটা হবে। হ্যাঁ বাপেরা, এই দোয়া কবুল হবে বুঝবেন কি করে? তার শর্ত হলো পাঁচটা। সুবহানাল্লাহ। বলেন রাসূলুল্লাহর কাছে এক ব্যক্তি এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমরা দোয়া চাই, দোয়া কবুল হয় বুঝবো কি করে? নবী বললেন দোয়া কবুল হওয়ার পাঁচটা শর্ত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আজকে পাঁচটা শর্ত বলে যাব। এই পাঁচটা শর্ত যার মধ্যে পাবেন তার দোয়া আল্লাহ কবুল করবে। সে পীর সাহেব হতে পারে, মৌলানা সাহেব হতে পারে, মুফতি সাহেব হতে পারে, আপনার কি বলো সাধারণ মানুষ হতে পারে, একজন নামাজি মুসল্লি হতে পারে, বা চাষি হতে পারে, কোনো অসুবিধা নেই। পাঁচটা শর্ত যার মধ্যে থাকবে তার দোয়া আল্লাহ কবুল করবে।